আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, কিছুক্ষণ আগে একটি সংবাদ দৃষ্টিতে এসেছে এবং এই সংবাদটি প্রকাশ হলেও এটি নিয়ে কিন্তু বেশ আলোচনা কিছুদিন ধরেই হচ্ছিল যে পুলিশের পরবর্তী আইজিপি বা মহাপরিদর্শক কে হতে যাচ্ছেন। বর্তমান আইজিপি বেনজির আহমেদ কি এক্সটেনশন পাবেন নাকি র‍্যাবের ডিজি আইজিপি হিসেবে আসবেন, সেই আলাপ আলোচনার মধ্যে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো তার অনলাইন সংস্করণে কিছুক্ষণ আগে একটি সংবাদ আপ করেছে। আমি সংবাদটি আপনাদেরকে জানাচ্ছি, তারপরে ছোট করে বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব। এখানে শিরোনাম করা হয়েছে যে র‍্যাবের ডিজি হচ্ছেন পরবর্তী আইজিপি, বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক আইজিপি হতে যাচ্ছেন র‍্যাবের মহাপরিচালক ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি সূত্র প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাবের নতুন ডিজির প্রস্তাবও প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। এই পদে অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেনের নাম আলোচনায় আছে, তিনি বর্তমান পুলিশ সদর দপ্তরে কর্মরত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বর্তমান আইজিপি বেনজির আহমেদের চাকরির মেয়াদ 30শে সেপ্টেম্বর শেষ হচ্ছে, এরপরই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আইজিপির দায়িত্ব নেবেন। তিনি র‍্যাবের মহাপরিচালক পদে যোগদানের আগে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিএস অষ্টম ব্যাচের এই কর্মকর্তা আগামী 11ই জানুয়ারি অবসরে যাওয়ার কথা। তাহলে কি মাত্র কয়েক মাসের জন্য তিনি এই পদে আসছেন, বিষয়টি পরিষ্কার না, নাকি তিনি এক্সটেনশন পাবেন যাতে অন্তত 2 থেকে 3 বছর তিনি চাকরি করতে পারেন? যা এই বিষয়টি এখানে কোনো বিশ্লেষণ করা হয়নি। রিপোর্টে বলা হয়েছে যে আগামী নির্বাচন সামনে রেখে পুলিশ প্রধান পদে বেনজির আহমেদের চাকরির মেয়াদ চুক্তিতে বাড়ানো হবে কিনা তা নিয়ে কয়েক মাস ধরে পুলিশের ভেতরে বাইরে আলোচনা চলছে। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় আসে। দর্শক, যে কথা আমি শুরুতে বলছিলাম যে কে হচ্ছেন পরবর্তী আইজিপি, বর্তমান আইজিপি বেনজির আহমেদ তাকে কি এক্সটেনশন দেওয়া হবে, তার যেই চাকরির বয়সসীমা যখন নাকি শেষ হবে বা মেয়াদ শেষ হবে, সেখান থেকে কি তাকে পরবর্তী নির্বাচন পর্যন্ত তিনি আইজিপি পদে থাকবেন নাকি থাকবেন না? কিন্তু এখানে বড় একটি সমস্যা এসে দাঁড়িয়েছে যে মার্কিন নিষেধাজ্ঞা। নিশ্চয়ই আপনারা জানেন যে মার্কিন নিষেধাজ্ঞা থাকার কারণে এই বিষয়ে যদি বেনজির আহমেদকে এক্সটেনশন দেয়া হয় তাহলে বিষয়টি হয়তো কূটনৈতিক মহলে, বিশেষ করে পশ্চিমা দুনিয়ায় বা পশ্চিমা মহলগুলো, আমরা জানি যে যারা এই বিষয়গুলোতে খুবই সোচ্চার মার্কিন যুক্তরাষ্ট্র হোক, তারা হয়তো বিষয়টি ভালোভাবে দেখবে না। এই আলোচনাটা বা এই দৃষ্টিভঙ্গিটা পশ্চিমা, সেটি হয়তো সরকার মাথায় রেখেছে। এটা আমি রিপোর্টের বাকি অংশটা পড়ছি। গত বছরের 10ই ডিসেম্বর যুক্তরাষ্ট্র গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন এবং বাহিনীর সাবেক ও বর্তমান 7 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয়। র‍্যাবের সাবেক ডিজি হিসাবে বেনজির আহমেদও নিষেধাজ্ঞার মধ্যে পড়েন। আবার র‍্যাবের বর্তমান ডিজি হিসাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের উপরও একই নিষেধাজ্ঞা রয়েছে। তবে নিষেধাজ্ঞার মধ্যেই সম্প্রতি জাতিসংঘে পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন আইজিপি বেনজির আহমেদ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে 31শে আগস্ট থেকে 1লা সেপ্টেম্বর ওই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে আইজিপি বেনজির আহমেদ সহ 6 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। আপনারা জানেন যে কিছুদিন আগে অর্থাৎ 31শে আগস্ট 48 ঘন্টার জন্য বেনজির আহমেদ যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। 6 সদস্যের মধ্যে তার একেবারে মেয়াদটা ছিল খুবই সংক্ষিপ্ত। সেই সময়ের মধ্যে তিনি জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিয়েছেন, তারপরে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে গেছেন এবং একটি সংক্ষিপ্ত নাগরিক সম্বর্ধনায় তিনি অংশ নিয়েছেন। এবং কেন তাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হলো এবং এটি যে নানান অপপ্রচারের শিকার হয়েছে এবং অভিযোগ যেটি আনা হয়েছে সেটি যে সত্য না, সেই ব্যাপারে তিনি খোলাখুলি মন্তব্য করেছেন।
এবং এই ঘটনার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে দায়ী করেননি, দায়ী করেছেন অপপ্রচারকে বলে প্রধান দায়ী হিসাবে চিহ্নিত করেছেন। তিনি যখন বলছেন যে যখন বিভিন্ন জনের তালিকা বলা হচ্ছিল যে যারা গুম হয়ে গেছে বা যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই সময় যে তালিকাটা 2009 বা 2008 ওই সময় তিনি যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন, ফলে এই অভিযোগ যে সত্য না এই কথা তিনি নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে। যদিও ওই ব্যাপারে এর পরবর্তী বেনজি আহমেদ যা বলেছেন তার উত্তর কিন্তু মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ দেয়নি। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি ভিসা পাবেন কি পাবে না এটা নিয়ে কিন্তু বেশ জল্পনা কল্পনা হয়েছে, মিডিয়াতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে। তবে একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে র‍্যাবের 7 জন কর্মকর্তা, তাতে কিন্তু সাবেক ডিজি হিসেবে যেমন বেনজির আহমেদ ছিলেন, এখন আবার যে বর্তমান ডিজি তার উপরও কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে, অর্থাৎ বর্তমান এবং সাবেক ডিজি সহ 7 জন কর্মকর্তার উপর। তবে এই অবস্থায় আব্দুল্লাহ মামুন আইজিপি হচ্ছেন, হয়তো নিয়ম মাফিক তাকে এই দায়িত্বে আনা হচ্ছে, এক্সটেনশন না দিয়ে হয়তো আব্দুল্লাহ মামুনকেই হয়তো, জানি না, জানুয়ারি মাসে বলা হচ্ছে যে তারও মেয়াদ শেষ হয়ে যাবে, মাত্র কয়েক মাসের জন্য আনা হবে নাকি আরো লম্বা সময়ের জন্য রাখা হবে, বিষয়টি একেবারেই সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে। কিন্তু তারপরও পুলিশ প্রধান কে হচ্ছে এটি শুধু পুলিশের মধ্যে না, রাজনৈতিক অঙ্গন কূটনৈতিক অঙ্গনে কিন্তু যথেষ্ট আলোচনা হয় এই বিষয় নিয়ে। বিশেষ করে মার্কিন স্যাংশনের পরে সবাই নজর দিচ্ছে যে পুলিশ প্রধান পদে কে নিযুক্ত হন, বেনজির আহমেদ কি থেকে যাবেন নাকি ডিজি, বর্তমান ডিজি র‍্যাবের ডিজি, যদিও তার উপরে মার্কিন নিষেধাজ্ঞা আছে, আব্দুল্লাহ মামুন তিনি পাবেন, এটি নিয়ে কিন্তু সরগরম আলোচনা হয়েছে। তবে আব্দুল্লাহ মামুন যদি পুলিশ প্রধান হিসেবে আসেও সেক্ষেত্রে হয়তো, আমি জানি না ঠিক এটি আমার মন্তব্য করা ঠিক হচ্ছে কিনা, তিনি কিন্তু তেমন ভাবে আলোচিত না, হয়তো তার নিয়োগের ব্যাপারটা হয়তো পশ্চিমারা হয়তো উদার ভাবে দেখতে পারেন বা নাও পারেন, কিন্তু বেনজির আহমেদ যতটা হাইলাইটেড, আব্দুল্লাহ আল মামুন কিন্তু অতটা আলোচিত না, মানে অন্তত রাজনৈতিক মহলে কূটনৈতিক মহলে কিন্তু তিনি আলোচিত না। কিন্তু যেহেতু নিয়ম মাফিক র‍্যাবের বিরুদ্ধে নানান অভিযোগ সংস্থা হিসেবে, সুতরাং স্বাভাবিকভাবে এই সংস্থার ঊর্ধ্বতন যত কর্মকর্তা আছে ডিজি থেকে শুরু করে তারপর পর বেশ কয়েকটা পদে সবাই কিন্তু এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে, হয়তো সেই কারণে বিষয়টি হয়তো ইতিবাচক ভাবে দেখবে এবং নির্বাচনটা সামনে যেহেতু গুরুত্বপূর্ণ এবং নির্বাচনে পুলিশের একটি দায়িত্ব পালনেরও ব্যাপার আছে যেটি খুব রাজনৈতিক ভাবে গুরুত্ব সহকারে দেখা হয়, সব মিলিয়ে মানে নির্বাচন পর্যন্ত পুলিশ প্রধানের দায়িত্ব পালন কে করছেন এবং পুলিশের সামগ্রিক কাঠামো কতটা প্রফেশনালিজম এর মধ্য দিয়ে পরিচালিত হয় তার দিকে অবশ্যই নজর থাকবে এবং রাজনৈতিক মহল অবশ্যই এই ব্যাপারে, তাদেরও নানান রকম অভিযোগ আছে বিরোধী রাজনৈতিক মহলের যে পুলিশ সরকারের পক্ষে কাজ করে বা দলের পক্ষে কাজ করে, তো সেই অভিযোগের হয়তো একটি সমাপ্তিও ঘটতে পারে আব্দুল্লাহ মামুনের নিয়োগ যখন নাকি চূড়ান্ত হবে, তিনি তার মানে কর্ম দক্ষতা বা প্রফেশনালিজম এর মধ্য দিয়ে হয়তো এই যে অভিযোগ গুলো আছে সেই অভিযোগের মাত্রাটা হয়তো অনেকখানি কমিয়ে আনতে পারবেন। তবে সবই কিছুই কিন্তু অনুমান নির্ভর বা একটি আশাবাদের কথা বলা হচ্ছে, আসলে প্রকৃত অর্থে যে যখন তিনি দায়িত্ব পালন করবেন তখন তিনি কি কাজ গুলো করেন এবং সেগুলো বিতর্কের মধ্যে থাকে নাকি বিতর্কের বাইরে থাকে সেগুলো দেখার বিষয়। দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত দেবেন এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে ভয়েস বাংলার পাশেই থাকবেন নিয়মিত ভাবে। আল্লাহ হাফেজ।